সঙ্গীত শিল্পী তাপস ও গান বাংলা টেলিভিশনের এমডি ফারজানা মুন্নি। 11 বছরের দাম্পত্য জীবন তাদের, বর্তমানে তাদের সম্পর্ক ভালো যাচ্ছে না। মুন্নির দাবি, তার স্বামী তাপস ও চিত্রনায়িকা বুবলি প্রেম করছে। 10 নভেম্বর রাতে মুন্নির একটি কল রেকর্ড ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে তাকে বুবলির ব্যাপারে কথা বলতে শোনা গেছে। সে কথাই শুধু বুবলির নামে অভিযোগ বাক্য। বুবলির নামে অনেক অভিযোগ বাক্য থাকলেও স্বামী তাপসের নামে তেমন কোনো অভিযোগ শোনা গেল না মুন্নির কণ্ঠে। শুধু বললেন তাপস গাধা। সে বুঝতে পারছেন না যে সে ব্যবহৃত হচ্ছে। ধারণা করা হচ্ছে এই কথাগুলো মুন্নি বলছিলেন অপু বিশ্বাসকে। বিষয়টি জানতে মুন্নি অপুর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি। মুন্নি মূলত নানা ঘটনা ও কথা সামনে এনে অপু বিশ্বাসকে বোঝাতে চাইছিলেন বুবলি কত খারাপ এবং তার রাগ শাকিব খানের উপর। মূলত কয়েকদিন আগে মুন্নির একটি ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করেই ঘটনার সূত্রপাত। ওই ফেসবুক স্ট্যাটাসে মুন্নি দাবি করেন তার স্বামী তাপসের সাথে বুবলির অবৈধ সম্পর্ক রয়েছে। যদিও ওই স্ট্যাটাসের পরপরই মুন্নি আরেকটি স্ট্যাটাস দেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যেখানে তিনি বলেন তার আইডি হ্যাক হয়েছিল।